আজকের আজকের নারী উদ্যোক্তা মেলার আয়োজক ওয়েবের পরিচালক সেই সাথে আমাদের বাংলাদেশের নারীদের একটি নাম নিশা আপা আমাদের মাঝে উপস্থিত নাম না জানা নাচেনা অনেক মুখ নারী উদ্যোক্তা তাদের সকলকে আমার পক্ষ থেকে আমার বাংলাদেশ হস্তশিল্প অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা ধন্যবাদ জানাই ওয়েবকে যারা আজকে এই করোনা ক্রান্তিকাল অতিক্রম করার মুহূর্তে জাতি যখন খুঁড়িয়ে হাঁটে তখন ঘর থেকেই নারীরা জাতিকে হাঁটিয়ে নেবার জন্য ওয়েবের যে আয়োজন তাকে অবশ্যই আমার এবং আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ তো আমি বেশি কিছু বলবো না আসলে ধন্যবাদ দিয়েই শেষ করছি ওয়েব যে কাজটি করে যাচ্ছে এটি আমি মনে করি এই সমাজের আমারই দায়িত্বের বিশাল একটা অংশ তারা আমার আগেই করে যাচ্ছে সেক্ষেত্রে আমার মাথা থেকে বোঝা নেমে যাচ্ছে আমরা যদি এইভাবে সবাই চিন্তা করি তাহলে কিন্তু এই জাতিটাকে এগিয়ে নিতে আমাদের কোনো সমস্যা হবে না আমি শুধু একটি কথা বলবো নারী বোনদেরকে বা আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা কিছুদিন আগেও ব্যবসার এই অঙ্গনে পা দেয়নি নতুন করে আসাতে তাদের কিছু ত্রুটি রয়ে গেছে এটা আমরা তুলে ধরতে চাই না তারপরেও তুলে ধরছি এই কারণে আমি কিছুদিন আগে আমরা কয়েকটা বাইং হাউসের সাথে কথা বলে দেশি শিল্পটাকে রপ্তানি করার জন্য চেষ্টা করছি তো সেক্ষেত্রে যে মেলগুলি আমাদের কাছে আসছে তো সেই মেলগুলি আমরা লজ্জায় বায়ারদের কাছে সাবমিট করতে পারছি না তো এখানে একটা প্রশিক্ষণের ব্যাপার রয়েছে তো সেটা আমরা খারাপভাবে নিচ্ছি না নেগেটিভভাবে নিচ্ছি না আপনারা একটু নজরদারি করুন নিজেদের প্রতি একটু সজাগ থাকুন এবং যেভাবে ফেসবুক মার্কেটিংটাকে আপনারা শিখে নিয়েছেন রপ্ত করে নিয়েছেন ক্রাফটিংটাকে রপ্ত করে নিয়েছেন এই আন্তর্জাতিক বাজারে ঢোকার জন্য যে আমাদের সুড়ঙ্গ একটা পথ আছে বাইং হাউস হয়ে যেতে হয় অথবা সরাসরি নিজেরা যেতে সেটা অনেক কণ্ঠক একটা রাস্তা সেটা অতিক্রম করতে অনেক কঠিন তাই আস্তে আস্তে আমরা সেগুলো শিখে নেই আশা করি আমরা বাংলাদেশ হস্তশিল্প অ্যাসোসিয়েশন ওয়েব উই এবং এই ধরনের যারা আছে তারা সবাই আপনাদের পাশে থাকবো আমরা সবসময় তো সবাইকে সাফল্য কামনা করি এবং ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ